গুড ইভিনিং ফ্রেন্ডস, সো তোমাদেরকে আমি অনেক অনেক ওয়েট করিয়েছি সেই বিখ্যাত আনবক্সিং ভিডিওর জন্য, কিন্তু আজকে সেটা ফাইনালি হতে চলেছে। আমার ভাই উঠে পড়েছে, ভাই দেখেছিস এই সেই বিখ্যাত বক্স। আর মানে এই বক্সটা আনবক্সিং করার আগে তোমাদের সাথে একটা শেয়ার করি, একটা মানে ভালো খবর, সেটা হচ্ছে যে আজকে এই বক্সটা যেহেতু আমরা আনবক্সিং করবো সেহেতু মানে ভগবানও আমাদের সাথে আছে, সেটা একদম প্রুভড, কারণ ওয়েদারটা একদম পুরো ফাটাফাটি, মানে কি বলবো, এত গরম ছিল এই ওয়েদারে আমাদের প্রত্যেক বাঙালির এটা চাই, তো প্রত্যেক বাঙালিরই এটা চাই। সো চলো তোমাদেরকে আর ওয়েট করাবো না, কি জিনিস সেটা দেখে নাও তোমরা। গাইস আজকেও আমাদের ভিডিওতে বাঁধা, মানে তার কারণ হচ্ছে যে মানে ভালোর জন্যই বাঁধাটা হয়েছে, ভাইয়ের সব ফ্রেন্ডসরা এসেছে সবাই, তো এখন ওই ভিডিওটা তার জন্য আজকেও হলো না, ভাইয়ের সব ফ্রেন্ডসরা এসেছে বলে ভাই সবাইয়ের সাথে একদম গল্প টল্প করতে ব্যস্ত, তো আমিও গল্প করছি, অনেকদিন পর ওদের সাথে দেখা হলো, তো চলো তোমাদেরকেও দেখাই ওদেরকে। ভাইয়ের ফ্রেন্ডসরা ভীষণ ভালো আর খুবই ফ্রেন্ডলি, ওরা আমার সাথেও খুব মানে খুবই ভালো ফ্রেন্ডশিপ আছে আমার সাথেও আর কি, আমাকে ওরা খুব ভালোবাসে দিদি হিসাবে। সো চলো তোমাদেরকেও দেখাই ওদেরকে। এই যে এটা হচ্ছে ভাইয়ের একটা ফ্রেন্ড, বল নামটা বলে দে, তুই নাম বলবি কি? এই যে এই ছেলেটাকে দেখছো তোমরা, এ আবার ভালো করে বলছে আমি একটু মুখটা দেখি আমার ভালো আসছে, তবে হায়দ্রাবাদ তো সেই জন্য আর কি এসেছে, ওরা সব এসেছে মজা করতে। সো চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি। অনেক সেলফি শুট হয়েছে, এবারে চলো পার্টি করো। কি আমার জন্য? ঠিক আছে, থ্যাংক ইউ। না সবাইকার জন্য নয়, তোমার জন্য নাও। এত টাকার এত দামি একটা জিনিস খোলার জন্য আমরা একটা 50 টাকা দামের ছুরি ব্যবহার করছি। 50 টাকা নয়, 10 টাকা। হ্যাঁ 10 টাকা, একটু বাড়িয়ে বলতে হয় ইউটিউবে, একটু বড় লোক ফিলিং আসবে, অনেক দামি জিনিস। তো চলো মানে এই জিনিসটা মানে আমি তোমাদের একটা কথা বলছি, যখনই আমরা এটা আনবক্সিং করতে যাচ্ছি তো তখনই কোকিল লেগে দিচ্ছে, কারণ একটু আগে ভাইয়ের সব ফ্রেন্ডসরা এলো, বাট ওরা এলো, বাট খুব মজা হয়েছে, মানে দারুণ মজা হয়েছে। আলটিমেটলি হবে, চলো এত টাকা দিয়ে অনেকে কাগজ বেরোচ্ছে। আচ্ছা এখানে বিল আছে, এটাতে একটা থ্যাংক ইউ।
আলটিমেটলি আমাদের হাতে এলো এটা। আমার ভাই অত পয়সা নেই যে আমি এত দামি চা খাবো, এটা আমার বড় লোক ভাই অর্ডার দিয়েছে যে এখন মানে বিশ্ববিখ্যাত বড় লোক হয়ে গেছে, কারণ এটা যা দাম জিনিসটা দেখতে খুব সুন্দর আর কি, মানে খুবই সোভার আর মানে খুব কিউট আর কি। আরো কিছু আছে, গোল্ডেন কিছু একটা লেখা আছে। আচ্ছা এখানে লেখা আছে কি করে করতে হবে, এইটা এমনি নর্মাল চা না যে এমনি জল ফুটালাম আর দিয়ে দিলাম, এটার মধ্যে আর চা চায়ের মতনই ওরকমই, যখন জল দিবি আর এটা দিয়ে দিবি হয়ে যাবে, এটা দিন আর কি এক্সট্রা কি সোনার একটা জায়গা কিনতে হবে নাকি, যে সোনার জায়গাতে এটা ফুটাতে হবে বা এরকম কিছু করতে হবে না, জল দিয়ে চা দিয়ে দিবি। বাট দেখা যাক যে এটার টেস্টটা কিছু আমরা আলাদা কিনা, মানে আমরা যেটা নর্মাল চা খাই প্রত্যেকদিন, আমি মানে গ্রিন টি খাই, বাট আমাদের বাড়িতে সবাই নর্মাল চা খাই, তো গ্রিন টিটাও আমার এত দাম নয়, মানে মিডিয়াম দাম, আমি লিপটন খাই না, আমি নর্মাল যেটা সাবার করার থেকে কেনা হয় সেটাই খাই। তো ভাই যখন এই এত দামি চা কিনেছে, দেখো এইটুকু চা হাতফেল হয়ে যাবো, চা খেতে হবে না। প্যাকেটটা খুব সুন্দর দেখতে কিন্তু, হ্যাঁ নিচার সাথে এটা ফ্রি দিয়েছে, তো তোমরা এত দামি চা নিলে টিনের ফটো ফ্রি পাবে না। এই জায়গাটা কিন্তু খুব কিউট, এটা সত্যি কথা, এটাতে মানে ভবিষ্যতে এই চাটা শেষ হওয়ার পর অন্য কিছু রাখা যাবে, বেশ বেশ কানের টানের রাখা যাবে, কাজার যা ধান্দা মেরে এই চাটার প্রতি সত্যি এটা কেমন টেস্ট তোমাদের সাথে সেটা শেয়ার করবো, তোমরা যদি কিনতেও চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়েও দেবো, এখন অফারও চলছে, এখন অফারও চলে, ওখানে প্রচুর অফারও চলে আর কি, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলি না, তো তোমরাও কিনতে পারো আর কি। বাট আমি আগে তোমাদেরকে খেয়ে বলি যে টেস্টটা কেমন লাগলো, সত্যি কিছু আলাদা কিনা না নর্মাল টি এর মতনই, এটা হচ্ছে দার্জিলিং টি, ওরা মানে ওরা এটাকে ক্লেম করেছে যে এটা পিওর দার্জিলিং টি। প্রথমে এই যে জলটা আছে এটা ফুটবে, আমরা ভুল করে এক দু ফোঁটা দিয়ে দিয়েছিলাম, মুখ্য মানুষ জানে না কি করে দামি জিনিসপত্র খেতে হয়, চুপ। তো জল ফুটে গেছে, এর মধ্যে আমরা অ্যাড করছি চাটা, এটা পুরো গ্রিন টির মতনই, তাই ভালো তো আমাদের চা রেডি দিদির জন্য, আমি চিনি মিশিয়ে খাবো, মেয়ে ডায়েটিং করছে, এখানে রেডি দু কাপ চা আনুন ম্যাডাম, ম্যাডাম চা আনুন, চলো বসে বসে আড্ডা মেরে, বাঙালির আড্ডা সঙ্গে চা, তো চলো বসে বসে আড্ডা দিই, আর চাটা কেমন টেস্ট সেটাও তোমাদেরকে জানাই, যে কিছু আহামরি কিছু আলাদা কিছু টেস্ট আছে কিনা, কোনটা আমার কোনটা তোর, দুটো তো মিশে গেছে, এটা আমার এটা তোর, সিওর সিওর। সো আমরা মা মেয়ে ছেলে আমরা তিনজনে আড্ডা দিতে বসে গেছি চায়ের কাপ সঙ্গে,
আর কেমন টেস্ট সেটা তোমাদেরকে জানাবো যে কিছু আলাদা কোনো টেস্ট কিনা। সো চলো টেস্ট আগে করি। আমি কোনো সুগার বা কিছু অ্যাড করি না একদম, মানে আমার চা কেউ খেতেই পারবে না আর কি। তো সেই তুলনায় আর কি, তো এটা খুবই ভালো লাগছে আমার, কারণ অন্য যে চা পাতা গুলো হয় সেগুলো দিয়ে একটু বেশি দেওয়া হয়, সেটা যদি তুমি চিনি না মিশিয়ে খাও তো প্রচন্ড তেতো লাগে, বাট এটা একটুও তেতো হয়নি আর সত্যি খুব ভালো লাগছে, মানে আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তোর কেমন লাগছে বল? দামি চা ভালো তো লাগবে, এটা যে আমার বলার কি আছে? আমরা যেটা নরমাল টি খাই সেটাই এটা গ্রিন টি বলা চলে। না এটা গ্রিন টি নয়, তার কারণ হচ্ছে যে দেখো গ্রিন টি যেটা হয় গ্রিন টিটা কালার আসতে খুব টাইম লাগে, কারণ আমি যখন চা পাতাটা দিই আমার মোটামুটি 15 মিনিট পরই সেই কালারটা আসে, আর এটা আমি দেওয়ার সঙ্গে সঙ্গে এলো, তো এটা গ্রিন টি নয় শিওর। আর হচ্ছে যে বাট খেতে সত্যি টেস্টি আছে, খুব টেস্টি, খুব ভালো। তোমরা ট্রাই করতে পারো, আমার যদি মনে হয় মানে এক কাপ চা খেলে মনটা ভরে যাবে আর সকালবেলাতে ঘুম থেকে উঠে এটা যদি কেউ খায় তাহলে তার মধ্যে একটা রিফ্রেশিং ভাব আসবে। এগুলো ওটার মধ্যে লেখা ছিল, এগুলো পড়া হলো না, তো অনেক ইংলিশে লেখা আছে ওইগুলো, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ সবাই খুব ভালো দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক একটা করতেই পারো, লাইক করতে তো আর টাকা লাগে না। আর প্রতিদিন এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, দেখলে তো কত এনজয় হলো একটু আগে, তার সাথে এরকম চা আগে খুব এনজয় হয়েছে সত্যি কথা। আজকে মানে ভাইয়ের ফ্রেন্ডসরা এসেছিল, খুবই মজা হয়েছে, আর এর ফ্রেন্ডসরা ভীষণ মানে খুব ফ্রেন্ডলি, হ্যাঁ ফ্রেন্ডলি, আর তোমার মানে আমাকেও ভীষণ ভালোবাসে, যে আমি ওদের থেকে বড় বা মানে গিয়ে আমার একটা আনকমফোর্টেবল ফিল হবে ওদের সাথে মিশতে তো আমার একটুও লাগে না, আমার মনে হয় একদম মানে সব ফ্রেন্ডলি আর খুবই ভালো। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, মা টাটা বলে দাও। টাটা, বাই।